বিধায়ক সাজুর বিরুদ্ধে না গিয়ে নিজের ঘর ঠিক করুন, কংগ্রেসকে পরামর্শ ইউডিএফ যুব ব্রিগেডের। বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার বলিষ্ঠ পদক্ষেপে সোনাইয়ের উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হচ্ছে। তাই বিধায়কের বিরুদ্ধে না গিয়ে প্রথমে নিজের ঘর ঠিক করতে কংগ্রেসকে পরামর্শ দিল ইউডিএফের সোনাই যুব ব্রিগেড। শুক্রবার বিকেলে শিলডুবিতে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসকে এক হাত নিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজুর ইউথ বাহিনী জানায়, কংগ্রেস বিজেপির সঙ্গে সমঝোতা বজায় রেখে চলেছে, যার ফলে বিজেপি বিরোধী কোনো মন্তব্য কংগ্রেসের কাছ থেকে পাওয়া যায়নি। প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে এদিনও ক্ষোভ প্রকাশ করেন যুব ইউডিএফের কর্মকর্তারা। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সোনাই যুব ইউডিএফের সভাপতি সুফিয়ান আহমেদ লস্কর, যুব ইউডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা নাজির হোসেন মজুমদার ও ইউডিএফের ছাত্র শাখার সোনাই সভাপতি মাসুম বড়ভূঁইয়া। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল আলম বড়ভূঁইয়া, মঞ্জুর হোসেন লস্কর, কবির আহমেদ লস্কর, রকি মজুমদার, মোল্লা লস্কর, মোহাম্মদ বড়ভূঁইয়া, মকলিস লস্কর প্রমুখ। একথা বলতে চাই, যে সময় ডিলিমিটেশন নিয়ে সবাই মানে আতঙ্কগ্রস্ত বললে ভুল হবে না, এই সময় ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট যেগুলো মন্তব্য করেছেন এই মন্তব্যের পিছনে কোনো রহস্য রয়েছে। যে প্রেস মিট দিয়েছেন ব্লক কংগ্রেসের কয়জন পদাধিকারী ওনার সাথে ছিলেন, যুব কংগ্রেস নেই, NSCY নেই, মহিলা কংগ্রেস নেই, উনি দু তিনজনকে নিয়ে একটি প্রেস মিট দিয়েছেন, উনি বিজেপির ইশারায় এই প্রেস মিটটি দিয়েছেন বলে আমরা মনে করি। কেননা ঐতিহ্যবাহী সোনাই বিধানসভায় এখন পর্যন্ত আমাদের মাননীয় বিধায়ক যেগুলো উন্নয়নমূলক কাজ করছেন সবাই মানে ওনার প্রশংসা করছেন। এই মুহূর্তে কংগ্রেস প্রেসিডেন্টের এই মন্তব্যটি সম্পূর্ণ হাস্যকর। আমি ওনাকে পরামর্শ দিচ্ছি, এই মুহূর্তে আপনারা ডিলিমিটেশন নিয়ে চিন্তা করুন, সমষ্টির অস্তিত্ব নিয়ে চিন্তা করুন, জাতির জন্য চিন্তা করুন, এরপরে আপনারা বিধায়কের কার্যক্রম নিয়ে আপনারা প্রশ্ন উত্থাপন করবেন। এবং তোর সঙ্গে আরেকটি আমি পরামর্শ দিচ্ছি যে বিগত দিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোনাই ব্লক কংগ্রেস কোনো দিনও কোনো প্রতিবাদমূলক বিজেপির বিরুদ্ধে একটি কথা বলার শক্তি ওরা পায় না। কেন পায় না এটাও আমরা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। ডিলিমিটেশন নিয়ে কথা, ডিলিমিটেশন হলো দেখুন বেসিক্যালি আজকে যে কংগ্রেসের বিভিন্ন বড় বড় কথা বা বড় বড় মাত আমরা বুঝি আর একচুয়ালি তারা এটা মাথার নৈতিক অধিকার নাই। কারণ 2007 যে ড্রাফট যেটা করা হয়েছিল তৎকালীন কংগ্রেস সরকারের সময় ডিলিমিটেশনের, তখনকার সোনাইয়ের মানচিত্র কিতা আসলো বা সোনাইয়ের যে ডেমোগ্রাফি বা সোনাইয়ের পপুলেশন প্যাটার্ন যেটা মাথা তারা করা হয়েছিল তখনকার অবস্থা কিতা আসলো আমরা জানি। আর আজকে যে তারা ডিলিমিটেশন লইয়া অত অত মাতিত্রা এই শিকলটা এটা কিন্তু একচুয়ালি তারা নৈতিক অধিকার নাই। আজকে আমরা মর্মাহত, কারণ আস্থা আসা মর মধ্যে যদি দেখা যায় জনসংখ্যার অনুপাতে যখন 40% যদি মাইনরিটি মানুষ থাকুন, স্পেশালি মুসলিম কমিউনিটি যদি মানুষ থাকুন, তাহলে তার রিপ্রেজেন্টেশন ওরকম থাকতো অ্যাসেম্বলি। কিন্তু আজকে দেখা যায় কত 24টা না 26টা সিট মানে আমরা যে করা হয়েছে আর যেখানে করা হয়েছে এখন ঠাসা করে দেওয়া হয়েছে। তাইলে এই ডিলিমিটেশন যেটা কমপ্লিট অবৈজ্ঞানিক, এটারে আমরা কইতাম স্যার যে পপুলেশন প্যাটার্ন ওয়াইজ পপুলেশনের পার্সেন্টেজ যেটা রেশিও মেনটেন করে যদি ডিলিমিটেশন করা হয় তাহলে প্রত্যেক জাতি জনগোষ্ঠী সব রিপ্রেজেন্টেশন থাকবো অ্যাসেম্বলি। আর এই আবেদন বা এই অভিযোগ আমরা জানাইয়া আমরা এই তো আমরা ছাত্র ইউনিয়নের তরফ থেকে আর ওটাও কইতাম যাইয়া যে আমরা যাতে ভবিষ্যতে মানুষের আস্থা থাকে ডিলিমিটেশন কমিশনের উপরে, নির্বাচন কমিশনের উপরে, ওলা একটা নির্বাচন কমিশনের ডিলিমিটেশনের একটা খসড়া প্রকাশ করা হোক আর ফাইনালাইজ করা হোক, ওটাও আশা রাখিয়া। ধন্যবাদ। সোনাই ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মহোদয় উল্লেখ করেছেন যে বিধায়ক নির্বাচিত হওয়ার পর সোনাই অঞ্চলের তেমন উন্নয়ন হচ্ছে না বা সোনাই ডেভেলপমেন্ট ব্লকের কোনো কাজকর্ম হচ্ছে না। তো এই ব্যাপারে আমি বলতে গেলে একথাই বলবো যে সোনাই ডেভেলপমেন্ট ব্লকের কাজকর্মগুলো কিন্তু বিধায়কের সোজাসুজি কোনো আওতায় নেই। সেই ডেভেলপমেন্ট ব্লকের কাজকর্মগুলো করার জন্য পঞ্চায়েত প্রতিনিধিরা আছেন, গ্রুপ সদস্যরা আছেন, হ্যাঁ, কিন্তু বিধায়ক পঞ্চায়েত রাজের যে কেন্দ্র সরকারের একটা অ্যাক্ট আছে যে এনআরজিএসের কাজের কথা তিনি যেটা উল্লেখ করেছেন, এই এনআরজিএসের কাজকর্মগুলো কিন্তু সমস্ত জিপি প্রতিনিধি বা গ্রুপ সদস্যদের আওতায় পড়ে। আমাদের একটা মেন্টালিটি আছে বা আমরা আমাদের মাথায় বিগত কিছু বিধানসভা টার্মসে আমরা দেখেছি যে বিধায়কদের হস্তক্ষেপ ব্লকে যেভাবে থাকে, আমরা মনে করি যে একজন বিধায়কের কাজ হচ্ছে ব্লকে গিয়ে কাজকর্ম করা। কিন্তু আমাদের বিধায়ক এগুলা থেকে সম্পূর্ণ দূরে থাকেন, কারণ উনার যে কাজকর্মগুলা তিনি সেই কাজকর্মগুলা করে যাচ্ছেন। বিধায়কের কাজ হলো বিধানসভায় গিয়ে আপনার দিশপুরে সেক্রেটারিয়েটে সোনাই যে অঞ্চল থেকে উনি নির্বাচিত হবেন সেই অঞ্চলের
কিভাবে বড় বড় কাজকর্ম বা প্রকল্পগুলো অনুমোদন করা যায় এবং সেই অঞ্চলকে কিভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়ে কাজ করার মূল দায়িত্ব হচ্ছে বিধায়কের। তার কিছু উদাহরণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। যেমন আমাদের বিধায়ক নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথমে বহুত দিন থেকে অনেক বছর থেকে পড়ে থাকা বাদ্রি ব্রিজের অ্যাপ্রোচটা তিনি করেছেন। আজকের দিনে আপনারা যদি যান দেখতে পারবেন যে বাদ্রি ব্রিজ সম্পূর্ণ হয়ে গেছে এবং নির্গাম বাগপুর বাদ্রিপার এই অঞ্চলের মানুষ বৃহত্তর 31 নম্বর 32 নম্বর সার্কুলের মানুষ এই বাদ্রিপার এই বাদ্রি ব্রিজ হয়ে পারাপার করতে পারছে। ওনাদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, সেটা সমাধান হয়েছে বিধায়কের তৎপরতায়। আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে বদরপুর হায়াত মেডিকোসে রোগী দেখবেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহনওয়াজ গুলজার তাফাদার, MBBS, MD-ERM, PGDCD, নিউ দিল্লি। এতদিন তো তোকে পাওয়ার জন্য আপনাদের ছুটে যেতে হয়েছে শিলংয়ের রিক্রিমসে, কিন্তু রোগীদের কথা মাথায় রেখে সেই দূরত্ব কমিয়ে আনলো বদরপুরের নাম করা ওষুধের দোকান হায়াত মেডিকোস। এখন থেকে প্রতি রবিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত হায়াত মেডিকোসে তিনি রোগী দেখবেন। এছাড়াও বদরপুরের এই দৃষ্টিনন্দন ফার্মাসিতে প্রতি রবিবার বিকেল 4:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত রোগী দেখে আসছেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের মেডিকেল এবং হেলথ অফিসার, মেডিসিন বিশেষজ্ঞ ও ডায়াবেটোলজিস্ট ডক্টর এহসান আহমেদ গালিব, MBBS, MD-RCUH, বেঙ্গালুরু। তাই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে এক্ষুনি যোগাযোগ করুন বদরপুর ST রোড স্থিত MS বিল্ডিং এর হায়াত মেডিকোসে। যোগাযোগ নাম্বার 8099-844-655। ধন্যবাদ।